এখনো পর্যন্ত কোলেস্ট্রল নিয়ে আমরা যতগুলি ভিডিও বানিয়েছি প্রায় প্রত্যেকটি ভিডিওর কমেন্ট বক্সে বেশ কিছু কমন প্রশ্ন এসে হাজির হয়েছে আমাদের কাছে অনেকেই প্রশ্ন করছেন যে স্যার দীর্ঘদিন ধরে আমরা কোলেস্ট্রলের ওষুধ খাচ্ছি তার ফলে শরীরে বিভিন্ন প্রকারের সাইড এফেক্ট দেখা দিচ্ছে এখন করণীয় কি। আবার অনেকে প্রশ্ন করছেন যে স্যার দীর্ঘদিন ধরে তো কোলেস্ট্রলের ওষুধ খাচ্ছি ভবিষ্যতে গিয়ে কি কোনো সমস্যার সম্মুখীন হতে হবে আবার অনেকে প্রশ্ন করছেন যে স্যার আমার কোলেস্ট্রলের মাত্রা এত আমাকে কি কোলেস্ট্রলের ওষুধ খাওয়া শুরু করতে হবে আবার অনেকে বলছেন কি যে স্যার কোলেস্ট্রলের মাত্রা কত হলে আমাদের ওষুধ খাওয়া শুরু করতে হবে আবার বেশ কিছু মানুষের একটি প্রশ্ন দেখতে পাচ্ছি সে প্রশ্নটি হলো যে স্যার এখন তো কোলেস্ট্রলের ওষুধ খাচ্ছি দীর্ঘদিন ধরে ওষুধ খেয়ে চলেছি এই ওষুধ কি আমাদেরকে সারা জীবন খেতে হবে নাকি একটা টাইমের পরে গিয়ে বা একটা সার্টেন পিরিয়ডের পরে গিয়ে আমরা ওষুধটা বন্ধ করতে পারবো তো আমরা ভাবলাম যে একই বিষয়ে এত অগন্তি প্রশ্ন এসে হাজির হয়েছে আমাদের কাছে কেননা এই বিষয়ে একটা ডেডিকেটেড ভিডিও আমরা বানিয়ে ফেলি নমস্কার আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ ক্রিপশন আজ আমরা আপনাদের এই সমস্ত প্রশ্নের খুঁটিনাটি উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন যদি আপনার কোলেস্ট্রলের সমস্যা রয়েছে বা যদি আপনি দীর্ঘদিন ধরে কোলেস্ট্রলের ওষুধ খাচ্ছেন বা আপনার বাড়ির অন্যান্য কোনো মানুষ যদি দীর্ঘদিন ধরে কোলেস্ট্রলের ওষুধ খাচ্ছেন তাহলে আশা করি অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে লাগবে দেখুন কোলেস্ট্রলের ওষুধ এমন এক ধরনের ওষুধ যে ওষুধটি পৃথিবীর প্রত্যেকটি মার্কেটে সবথেকে বেশি বিক্রি হওয়া ওষুধগুলির মধ্যে একটি কোলেস্ট্রলের মাত্রা একশো তিরিশ থেকে দুশোর মধ্যে রেঞ্জ থাকলেও সবসময় চেষ্টা করতে হবে কোলেস্ট্রল যেন একশো তিরিশ থেকে একশো পঞ্চাশের মধ্যে সীমাবদ্ধ থাকা কারণ আমাদের কোলেস্ট্রল যখন একশো পঞ্চাশের গণ্ডি পেরিয়ে যায় সাথে সাথেই কিন্তু আমাদের বিভিন্ন ব্লাড ভেসেলসে এবং আটারিতে ব্লকেজ স্টার্ট হয়ে যায় এই সমস্ত কথা মাথায় রেখে কোলেস্ট্রলের পেশেন্ট দিকে আমরা প্রধানত তিনটি জোনে ভাগ করে থাকি একটি গ্রিন জোন একটি ইয়েলো জোন এবং একটি হল রেড জোন গ্রিন জোন অর্থাৎ যে সমস্ত মানুষদের কোলেস্ট্রলের মাত্রা একশো তিরিশের মধ্যে সীমাবদ্ধ অর্থাৎ কোলেস্ট্রলের কারণে সেই সমস্ত মানুষদের কোনো প্রকারের কোনো স্বাস্থ্য ঝুঁকি থাকে না দ্বিতীয় যে জোনটি সেটি হলো আপনার ইয়েলো জোন ইওলো জোন অর্থাৎ যে সমস্ত মানুষদের কোলেস্ট্রলের মাত্রা আপনার একশো তিরিশ থেকে একশো পঞ্চাশের মধ্যে সীমাবদ্ধ অর্থাৎ সেই সমস্ত মানুষদের তো কোলেস্ট্রল নিয়ে কোনো স্বাস্থ্য ঝুঁকি নেই কিন্তু ভবিষ্যতে কোলেস্ট্রল নিয়ে স্বাস্থ্য ঝুঁকির একটা আশঙ্কা থেকে যায় তাই এই জোনের মানুষ দিকে আমরা সবসময়তে বলে থাকি আপনারা সমস্ত দিক থেকে সতর্ক থাকবেন আর তিন নম্বর যে জোনটি সেটি হলো রেড জোন অর্থাৎ যে সমস্ত মানুষদের কোলেস্ট্রলের মাত্রা একশো ষাট থেকে দুশোর মধ্যে থাকে সেই সমস্ত মানুষদের আপনার হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি অনেকটা বেড়ে যায় তাই আমরা এই সমস্ত জোনের মানুষদের বলে থাকি আপনারা নিয়মিতভাবে কোলেস্ট্রলের ওষুধ খান এবং নিয়মিতভাবে যথাযথ ব্যবস্থা পালন করুন আপনারা যদি যথাযথ ব্যবস্থা পালন করতে না পারেন বা ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট করতে না পারেন ভবিষ্যতে গিয়ে কিন্তু আপনাদেরকে বড় সড়ো সমস্যার সম্মুখীন হতে হবে এখন উপযুক্ত ব্যবস্থা মানে আপনাকে উপযুক্ত ট্রিটমেন্ট নিতে হবে এবং তার সাথে সাথে আপনার রক্তে যাতে ফার্দার কোলেস্ট্রলের মাত্র বেড়ে না যায় অর্থাৎ আমরা যে সমস্ত যুক্ত খাবার খেয়ে থাকি সেই সমস্ত খাবারগুলিকে যতটা সম্ভব অ্যাভয়েড করে চলতে হবে এখন যুক্ত খাবার বলতে আমরা কী বুঝি সেই সমস্ত খাবারগুলি যেগুলি খেলে আমাদের রক্তে কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পায় দেখুন আমাদের রক্তে কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পায় প্রধানত অ্যানিম্যাল ফ্রুড খেলে অ্যানিম্যাল ফুড বলতে আপনার যে কোনো প্রকারের মাংস তারপর আপনার বেশি পরিমাণে ডিম বেশি পরিমাণে দুধ তারপরে আপনার অতিরিক্ত পরিমাণে ঘি মাখন এই সমস্ত খাবারগুলি খেলে আপনার রক্তে কোলেস্ট্রলের মাত্রা বাড়তে পারে তাই যদি আপনি রেড জোনের শিকার তাহলে কিন্তু আপনাকে এই সমস্ত খাবারগুলি অবশ্যই অ্যাভয়েড করে চলতে হবে এ তো গেল খাবার দাবারের ব্যাপার এখন আসা যাক মেডিসিন নিয়ে দেখুন কোলেস্ট্রলের ট্রিটমেন্টের জন্য সারা পৃথিবীতে সব থেকে জনপ্রিয় যে মেডিসিনটি সেটি হলো স্ট্যাটিন গ্রুপ অফ মেডিসিন এই স্ট্যাটিন গ্রুপের যে মেডিসিন সে মেডিসিনটি সারা পৃথিবী জুড়ে কোলেস্ট্রলের ট্রিটমেন্ট হয়ে থাকে এই স্ট্যাটিন গ্রুপের যে মেডিসিনগুলি থাকে সে মেডিসিনগুলির প্রধান কাজ হলো দেখুন আমরা সারা সারাদিনে যে খাবার খেয়ে থাকি সে খাবারের থেকে মাত্র থার্টি পারসেন্ট কোলেস্ট্রল আমাদের শরীরের ভিতরে প্রবেশ করে কিন্তু সেভেন্টি পারসেন্ট কোলেস্ট্রল তৈরি করে লিভার এই সেভেন্টি পার্সেন্ট কোলেস্ট্রল তৈরি করতে লিভারকে হেল্প করে আমাদের শরীরে তৈরি হওয়া এক ধরনের এনজাইম সেই এনজাইমটির নাম হলো এইচ এম জি এই এইচ এম জি কোয়ে রিডাকটিসই আপনার রক্তে কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে এখন আমরা যে সমস্ত স্ট্যাটিন গ্রুপের মেডিসিন খাই স্ট্যাটিন গ্রুপের মেডিসিনের প্রধান কাজ হল এই এম জি কোয়ে রিডাকটিস অ্যাক্টিভিটি কম করে দেওয়া আর এইচ এম জি কোয়ে যখন অ্যাক্টিভিটি কমে যায় অটোমেটিক্যালি লিভার তখন কম কোলেস্ট্রল প্রডিউস করে আর তার ফলে আমাদের রক্তে কোলেস্ট্রলের মাত্রা কমে আসে এছাড়া আমাদের লিভার এক ধরনের জুস প্রডিউস করে যে জুসটি আপনার ইন্টেস্টাইনে যায় সেই জুসের মধ্যে প্রচুর পরিমাণে কোলেস্ট্রল থাকে ইনটেস্টাইনে যাওয়ার পরে সেই সমস্ত কোলেস্ট্রল আমাদের শরীরের মধ্যে অ্যাবজর্ব হয় কিন্তু আপনার ওই কোলেস্ট্রলের ওষুধ গিয়ে ওই সমস্ত কোলেস্ট্রলকে আমাদের শরীরে যে অ্যাবজর্ব হয় সে অ্যাবজর্বশন কমিয়ে দেয় তার ফলে ওই ইনটেস্টাইনের থেকে আমাদের পায়খানার মাধ্যমে সেই সমস্ত কোলেস্ট্রল আমাদের শরীরের বাইরে বেরিয়ে যায় কিন্তু একটি কথা আপনি সবসময় মনে রাখবেন আপনি একদিন মেডিসিন খেলে আপনার রক্তে একদিন দিন কোলেস্ট্রলের মাত্রা কম থাকবে আপনি যদি দুই দিন ওষুধ খান আপনার রক্তে দুই দিন কোলেস্ট্রলের মাত্রা কম থাকবে এখনও পর্যন্ত কোনো মেডিসিন আপনার আবিষ্কৃত হয়নি যে একদিন ওষুধ খেলে সারা বছর আপনার রক্তে কোলেস্ট্রলের মাত্রা কম থাকবে তাই নিয়মিতভাবে আপনাকে কিন্তু ওষুধ খেতেই হবে হবে এখন স্বভাবতই আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কোলেস্ট্রল যদি আপনার স্বাস্থ্যের পক্ষে এত ক্ষতিকারক তাহলে লিভার এত কোলেস্ট্রল প্রোডাকশন করে কেন বা কোলেস্ট্রলের কি কোনো ভালো দিক নেই দেখুন আপনার জেনে রাখা উচিত কোলেস্ট্রল আপনার স্বাস্থ্যের পক্ষে যেমন ক্ষতিকারক কোলেস্ট্রল আমাদের শরীরে বেশ কিছু শারীরবৃত্তীয় প্রক্রিয়া রয়েছে যে প্রক্রিয়াগুলি কোলেস্ট্রল ছাড়া একদমই অসম্ভব যেমন মনে করুন একটি মানুষের পুরো শরীরে কোটি কোটি কোষ দিয়ে তৈরি এবং প্রত্যেকটি কোষের একটি করে আস্তরণ বা মেমব্রেন রয়েছে যেটিকে বলি আমরা সেল মেমব্রেন সেই সেল মেমব্রেনগুলি তৈরি করতে সাহায্য করে কোলেস্ট্রল এছাড়া আমাদের পুরো শরীরে যে হাড় রয়েছে সে হাড়কে মজবুত এবং শক্ত করার জন্য দরকার হয় ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি এই ভিটামিন ডি তৈরিতেও কোলেস্ট্রল সাহায্য করে এছাড়া কোলেস্ট্রলের আরও একটি খুব গুরুত্বপূর্ণ প্রক্রিয়া রয়েছে আমাদের শরীরে সেটি হলো পুরুষদের সেক্স হরমোন অর্থাৎ টেস্টেস্টেরন হরমোন তৈরিতে এবং মহিলাদের সেক্স হরমোন অর্থাৎ ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন তৈরিতেও কিন্তু কোলেস্ট্রলের অনেক বড় হাত রয়েছে এখন আসা যাক প্রশ্ন উত্তর পর্বে আমরা প্রথমে আলোচনা করে নেবো যে স্ট্যাটিন গ্রুপের মেডিসিন অর্থাৎ কোলেস্ট্রলের ট্রিটমেন্ট করা মেডিসিনের কি কোনো সাইড এফেক্ট আছে এক কথায় হ্যাঁ কোলেস্ট্রলের মেডিসিনের বেশ কিছু সাইড এফেক্ট রয়েছে কিন্তু সেই সমস্ত সাইড এফেক্ট মাত্র ফাইভ টু টেন পার্সেন্ট মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় বা যে সমস্ত মানুষদের মধ্যে সাইড এফেক্ট দেখতে পাওয়া যায় সে সমস্ত সাইড এফেক্ট বড় সড়ো আকার ধারণ করতে পারে না তাই পার্শ্ব প্রতিক্রিয়ার কথা সাইডে রেখে উপকারিতার কথা মাথায় নিয়ে চিকিৎসক দিকে এই সমস্ত মেডিসিন প্রেসক্রাইব করতে হয় গবেষণায় দেখা গেছে বেশিরভাগ মানুষের মনের মধ্যে একটা ধারণা রয়েছে আমি যদি স্ট্যাটিন গ্রুপের মেডিসিন খাই বা কোলেস্ট মেডিসিন যদি আমি দীর্ঘদিন ধরে খেয়ে থাকি তাহলে আমার শরীরে সাইড এফেক্ট দেখতে পাওয়া যাবে আর সেই দুশ্চিন্তার কথা মাথায় রেখেই বেশিরভাগ মানুষ মনে করে থাকেন তার শরীরে বিভিন্ন প্রকারের সমস্যা হচ্ছে যারা নিয়মিতভাবে কোলেস্ট্রলের মেডিসিন খেয়ে থাকেন তাদের মধ্যে বেশ কিছু কমন সাইড এফেক্ট দেখতে পাওয়া যায় যেমন আপনার মাসেল পেন বা মাসেল ক্র্যাম্প আপনার মাথায় ব্যথা তারপর আপনার অত্যন্ত দুর্বলতা অনুভব করা হুমের ব্যাঘাত ঘটা হজমের সমস্যা কোষ্ঠকাঠিন্য ডায়রিয়ার মতো সমস্যা বিভিন্ন প্রকারের লিভারের সমস্যা এই সমস্ত সমস্যা দেখতে পাওয়া যায় কিন্তু এই সমস্ত ওষুধ যদি আপনি দীর্ঘদিন ধরে খেয়ে থাকেন কিছু ক্ষেত্রে অর্থাৎ আমি আগেই বলেছি ফাইভ টু টেন পারসেন্ট মানুষের মধ্যে বেশ কিছু মেজর সাইড এফেক্ট দেখতে পাওয়া যায় হয় আপনার মাসেল ড্যামেজ হতে পারে না হলে আপনার লিভার ড্যামেজ হতে পারে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই আপনি যদি নিয়মিতভাবে ডাক্তারবাবুর আন্ডারে থেকে আপনার হেলথ মনিটারিং করাতে থাকেন তাহলে কিন্তু এই সমস্ত সমস্যার সম্মুখীন হয় না দেখুন বেশ কিছু মানুষ আছে তারা ভেবেই নেন যে আমার কোলেস্ট্রলের মেডিসিন স্টার্ট হয়েছে অর্থাৎ আমাকে লাইফ টাইম মেডিসিন খেতে হবে ডাক্তারবাবু দুই মাস পরে যেতে বলেছেন দুই মাস পরে যাওয়ার কি দরকার আমি ছয় মাস পরে যেয়ে ডাক্তারবাবুকে দেখাবো এই যে তার চার মাসের গ্যাপ হয়ে গেল এই চার মাসের গ্যাপে কিন্তু এই স্ট্যাটিন গ্রুপের মেডিসিনের সাইড এফেক্ট বেশ মেজর আকার ধারণ করতে পারে তাই আমার পরামর্শ আপনি যদি কোলেস্ট্রলের ওষুধ খাচ্ছেন বা ডাক্তারবাবু যদি আপনাকে কোলেস্ট্রলের ওষুধ লিখেছেন তাহলে নিয়মিতভাবে আপনি ডাক্তারবাবুর পরামর্শ মেনে চলার চেষ্টা করবেন এখন আমরা জেনে নেবো যে কোলেস্ট্রলের মেডিসিন কাদের নিয়মিতভাবে খাওয়া উচিত দেখুন যদি আপনার আগের থেকে কোনো হার্টের সমস্যা রয়েছে তাহলে কিন্তু আপনাকে নিয়মিতভাবে কোলেস্ট্রলের ওষুধ খাওয়া উচিত দু নম্বর হলো যদি আপনার বয়স চল্লিশ থেকে পঁচাত্তরের মধ্যে এবং আপনার টাইপ টু ডায়াবেটিস রয়েছে সেক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ মতো আপনাকে নিয়মিত কোলেস্ট্রলের ওষুধ খাওয়া উচিত তিন নম্বর হল যদি আপনার কোলেস্ট্রলের মাত্রা একশো নব্বইয়ের গণ্ডি পেরিয়ে গেছে তাহলে কিন্তু আপনার কোলেস্ট্রলের ওষুধ বন্ধ করা উচিত নয় বংশগতভাবে যদি আপনার কোলেস্ট্রলের মাত্রা বেশি থাকে মনে করুন আপনার মা বা বাবার রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেশি এখন আপনার রক্তে মাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে তাহলে কিন্তু আপনাকে নিয়মিতভাবে কোলেস্ট্রলের ওষুধ খাওয়া উচিত এছাড়া যদি মনে করুন আপনার মায়ের বা বাবার স্ট্রোক বা হার্ট অ্যাটাকজনিত কারণে মৃত্যু হয়েছে এবং আপনার রক্তে যদি দেখতে পাচ্ছেন আপনার কোলেস্ট্রলের মাত্রা বাড়তে শুরু হয়েছে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই কোলেস্ট্রলের ওষুধ খাওয়া উচিত এখন আমরা আলোচনা করে নেব আপনাদের পরবর্তী প্রশ্ন নিয়ে সে প্রশ্নটি হলো যে কোলেস্ট্রলের ওষুধ কি আপনাকে সারা জীবন খেতে হবে নাকি কোলেস্ট্রলের ওষুধ একটা সার্টেন পিরিয়ডের পরে গিয়ে আপনি বন্ধ করে দিতে পারেন দেখুন কোলেস্ট্রলের ওষুধ যেমন সেফলি বন্ধও করা যায় তেমন কোলেস্ট্রলের ওষুধ বন্ধ করার জন্য আপনার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তাই কোলেস্ট্রলের ওষুধ আপনি বন্ধ করবেন কিনা সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ডাক্তারবাবুর উপরে নিয়মিতভাবে আপনার হেলথ মনিটারিং করিয়ে নিয়ে তিনি যদি মনে করেন যে আপনার কোলেস্ট্রলের ওষুধ বন্ধ করা যাবে তাহলে তিনিই বন্ধ করবেন ডাক্তারবাবুর বিনা পরামর্শে আপনি কিন্তু কখনোই কোলেস্ট্রলের ওষুধ বন্ধ করবেন না তবুও বরাবরের মতো একটা কথা আপনাদেরকে আবার বলবো যে যদি আপনার রক্তে কোলেস্ট্রলের মাত্রা এখনও পর্যন্ত নর্মাল রেঞ্জে আছে বা যদি আপনার রক্তে কোলেস্ট্রলের মাত্রা একশো পঞ্চাশের গণ্ডি পার হয়নি তাহলে আপনারা আপনাদের লাইফস্টাইলের চেঞ্জ নিয়ে আসুন আপনারা আপনাদের ফুড হ্যাবিটে চেঞ্জ নিয়ে আসুন লাইফস্টাইলের চেঞ্জ বলতে আপনারা নিয়মিতভাবে কমপক্ষে এক ঘন্টা করে যে কোনো প্রকারের ফিজিক্যাল এক্সারসাইজ করুন ফিজিক্যাল এক্সারসাইজ করলে আপনার রক্তে এইচডিএল বা গুড কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পাবে যখন গুড কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পাবে তখন দেখবেন অটোমেটিক্যালি ব্যাড কোলেস্ট্রল বা এল ডিএলের মাত্রা ধীরে ধীরে কমে এসেছে আর দ্বিতীয় হলো ফুড হ্যাবিট আপনার এলডিএল বা ব্যাড কোলেস্ট্রলের মাত্রা কম করার জন্য আপনার কেমন ধরনের ফুড হ্যাবিটসের দরকার বা কি কি খাবার আপনার বর্জন করা উচিত সেই নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করেছি আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগেছে যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আমাদের এই হেলথ ক্রিপশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর বরাবরের মতো আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওর সাথে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ